মেঘনা নদীর মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলাধীন ইসমানীচর এলাকায় পাঁচ আরোহী নিয়ে একটি বালি বোঝাই বালখে ডুবে গেছে। এই ঘটনায় চারজনকে জীবিত উদ্ধার করা গেলেও জাহান শরীফ নামে একজন নিখোঁজ রয়েছেন। তাদের একজনের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার চরকিশোরগঞ্জ এলাকায়, বাকি চারজন বন্দর উপজেলায় কলাগাছিয়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে। আজ ভোরে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলাধীন চরকিশোরগঞ্জ এলাকা থেকে বালি বোঝাই বালখেট নিয়ে তারা মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার সোলানি গ্রামে যাচ্ছিল। পথিমধ্যে সকাল 7:30টার সময় বালখেটটি মেঘনা নদীর ইসমানীচর এলাকায় আসলে ঢেউয়ের তোড়ে ডুবে যায়। এ সময় বালখেটে থাকা মালিকসহ পাঁচ আরোহীর মধ্যে চারজনকে উদ্ধার করা গেলেও নিখোঁজ হয় একজন। উদ্ধার হওয়ারা হলেন বালখেট মালিক দুখুমিয়া, আক্তার হোসেন জনি ও হুমায়ুন। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নিখোঁজের সন্ধানে উদ্ধার অভিযান শুরু করেছে গজারিয়া কোস্টগার্ড, ফায়ার সার্ভিস ও পুলিশ। শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ বালখেট ও শ্রমিকের কোনো সন্ধান পাওয়া যায়নি।